নমস্কার বন্ধুরা, কুকিং উইথ সৌমিতা সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি, ছানার কোপ্তা কারি। অসম্ভব টেস্টি রেসিপি, তাহলে দেখুন কিভাবে বানাচ্ছি ছানার কোপ্তা কারি। ছানার কোপ্তার জন্য ছানাটা ঘরেই বানিয়ে নিয়েছি। 500 ml ফুল ক্রিম মিল্ক জাল করে লেবু দিয়ে ছানা কাটিয়েছি। ছানাটা ছেঁকে নেব, তাই জন্য একটা স্ট্রেনার নিয়েছি এবং এর মধ্যে জলটা পুরো ছেঁকে নিতে হবে। ছানার জল কিন্তু ফেলবেন না, অনেক কাজে লাগে। ছানার জল দিয়ে আটা মাখলে খুব ভালো হয়। জলটা একেবারে ঝেড়ে নিয়ে শুকনো করে নিতে হবে ছানাটাকে। প্রথমে ছানার মধ্যে মেশাবো পরিমাণ মতো নুন, চিনি, আর দেব কয়েকটা কাঁচা লঙ্কার কুচো, আর একটু আদা গ্রেট করা সেটুকু দিয়ে দিলাম, খুব বেশি নয়, একটুখানি দিয়েছি। আর কিশমিশ আছে, কয়েকটা কিশমিশ নিয়ে একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। কাজু বাদাম কয়েকটা ছোট করে টুকরো করে নিয়েছি। কোপ্তার মধ্যে এগুলো দিলে মুখে পড়বে এবং ভালো লাগবে। আর দিয়ে দেব ময়দা, ময়দাও দিতে পারেন আবার কর্নফ্লাওয়ারও দিতে পারেন। প্রথমে আমি 2 চামচ পরিমাণ দিলাম, দিয়ে এবার সমস্ত জিনিসটা মেখে মিশিয়ে নিতে হবে। দেখে নিতে হবে যে কোপ্তাগুলো পাকানো যাচ্ছে কি না, যদি দেখা যায় যে নরম পাকানো যাচ্ছে না, তাহলে আরও একটু ময়দা দেওয়া যেতে পারে। এবার কোপ্তা গড়ে নেব। দু চামচ ময়দাতেই আমার হয়ে গেছে। কোপ্তাগুলো গড়ে নিয়ে ময়দার মধ্যে একটু কোট করে নিতে হবে, তাহলে আর একেবারেই ভাঙবে না। অল্প করে পরিমাণে নিয়ে আমি মিডিয়াম সাইজ বানাচ্ছি, খুব বড়ও নয় আবার একেবারে খুব ছোটও নয়, আপনার যেরকম পছন্দ সেরকম বানাতে পারেন। বানিয়ে নিলাম, ময়দার মধ্যে একটু কোট করে নিলাম, ব্যাস হয়ে গেল। এইভাবে সমস্তগুলো গড়ে নেব। হোয়াইট অয়েল দিচ্ছি ছানার কোপ্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য, দিয়ে দেব। এগুলো একটু রং ধরলেই উল্টে দেব। এবার এগুলোকে উল্টে দিচ্ছি। ছানা ভাজতে খুব বেশি তেল লাগে না এবং খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। এক এক করে তুলে নেব কোপ্তাগুলো। একটা মশলা তৈরি করে নেব, যার জন্য 2 কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি পরিমাণ আদা টুকরো করে নিয়েছি, আর কয়েকটা কাজু বাদাম, আর টক দই। এটা একটা
মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। গ্রেভিটা বানানোর জন্য হোয়াইট অয়েল নিয়েছি, দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন দিচ্ছি, আর দিচ্ছি তেজপাতা, দুটো তেজপাতা দিলাম, দিয়ে দেব হলুদ গুঁড়ো, তেলের মধ্যেই দিয়ে দেব এগুলো, আর দেব জিরের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো। মশলার মধ্যে অল্প একটু জল অ্যাড করে দেব। এবার দিয়ে দেব বেটে রাখা মশলাটা, দিয়ে দিলাম। এটা একটু কষিয়ে নিতে হবে। দেব পরিমাণ মতো নুন আর চিনি। কয়েকটা গোটা কিশমিশ দিয়ে দিলাম। কোপ্তা কারিতে কিশমিশ দিলে ভালো লাগে। মশলাটা অনেকটা কষা হয়েছে, দিয়ে দেব এক কাপ পরিমাণ জল। ঢাকা দিয়ে ফুটতে দেব। ভালো করে ফুটে উঠেছে। এবার দিয়ে দেব গরম মশলার পাউডার। একটু নেড়ে দিতে হবে। এই সময় নুন, ঝাল, মিষ্টি ঠিকঠাক মতো হয়েছে নাকি দেখে নিতে হবে। দিয়ে দেব কোপ্তাগুলো। ছানার কোপ্তা অনেক রকম ভাবেই করা যায়। আজকে আমি একেবারে নিরামিষ ছানার কোপ্তা বানালাম। যারা নিরামিষ খাওয়া পছন্দ করেন একবার বাড়িতে ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। কোপ্তাটা দিয়ে 2 মিনিটের মতো ফোটাতে হবে, বেশি ফোটানোর দরকার নেই। গ্রেভির স্বাদটা যাতে ওর মধ্যে ঢুকে যায় তার জন্য 2 মিনিট ফোটাবেন। এবার একটু ঘি মিশিয়ে দেব। 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে ছানার কোপ্তা কারি। এইভাবে ট্রাই করুন আর আপনার মতামত কমেন্ট বক্সে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুল করবেন না। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। গ্যাসটা নিভিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি ছানার কোপ্তা কারি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।